প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে চলে এসেছি 4-5 বছর বয়সী মেয়ে বাচ্চাদের প্যান্ট কাটিং এবং সেলাই নিয়ে। দেখুন, এখানে আমি প্রথমে 12 গিরা করে কাপড় নিয়েছি প্যান্টটা বানানোর জন্য, আর সম্পূর্ণ কাপড়টাই নিয়ে নিচ্ছি। আর কুচি কাপড়টা আমি এপাশ থেকে বের করে নিব, কুচির কাপড়টা 4 ইঞ্চি বের করে নিব, কারণ কুচিটা আমি ভাঁজ করে দেবো ডাবল পাটে, সেই জন্য 4 ইঞ্চি করে নিচ্ছি। ভাঁজ দিলে 2 ইঞ্চি হবে। আর একই সাইজের আমি আরও একটা প্যান্ট বানাবো, সেই জন্য ভাবলাম আলাদা আলাদা কাটি কী হবে, একসাথে কেটে নিই। একসাথে কাটলে 2টা প্যান্ট কাটা হয়ে যাবে। আর দেখুন, আমি এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এখান থেকে এক পাশ থেকে আমি খোলা পাশ থেকে কুচির কাপড়টা নিয়ে নিব, 4 ইঞ্চি পরিমাণ। 4 ইঞ্চি পরিমাণ নিলে 2 ইঞ্চি করে ভাঁজ দিব, আর কুচি সেলাই দিয়ে 1.5 ইঞ্চির মতো টিকবে, এটাই দেখতে ভালো লাগবে বেশি। আমি কেটে আলাদা করে নিচ্ছি কুচির কাপড়টা। এবার আমি পায়ের মুহুরি নিলাম 7 ইঞ্চি, আর হাই নিচ্ছি 11 ইঞ্চি। আমি 9 ইঞ্চি টিকিয়ে রাখবো, যেহেতু 11 নিলাম প্যান রাবার গড়ের জন্য 2 ইঞ্চি বেশি নিচ্ছি। এবার আমি কেটে নিচ্ছি, এবার মাঝখানে যে জয়েন্টটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি, অবশ্যই সেটা ছাড়িয়ে নিতে হবে। কাটাকাটি শেষ, এবার বানাতে চলে এসেছি। দুঃখের বিষয় হচ্ছে আমার ছেলে ভিডিওটা করেছে, যার কারণে ভিডিওটা সম্পূর্ণ মানে ভালো হয়নি, যার কারণে আমি সম্পূর্ণটা শেয়ার করতে পারলাম না। যদি আপনারা যদি সত্যি কেউ আগ্রহী থাকেন এই প্যান্টটা বানানো দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবার ভালো করে ভিডিও করে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। যাই হোক, বানানো শেষ। দেখুন, বানানো শেষ করে আমি চলে এসেছি। দেখুন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর যখন বাচ্চারা এই প্যান্টটা পরে হাঁটাহাঁটি করে তখন দেখতে সত্যি খুব ভালো লাগে। আর আমি এখানে বয়েল কাপড় নিচ্ছি, যেহেতু অনেক আরামদায়ক। আমার বাচ্চাকে আমি সবসময় এভাবেই বানিয়ে দিই প্যান্টগুলা, আমি যেগুলো বানানো প্যান আর কি, আমি এরকম করে বানিয়ে দিই, দেখতে অনেক ভালো লাগে। দেখুন, আমার মেয়ে অলরেডি পরে নাচানাচি শুরু করে দিয়েছে, তার খুব ভালো লেগেছে। আর দেখুন, দেখতেও কিন্তু ভালো লাগে। যদি কারো ভালো লাগে ভিডিওটা অবশ্যই